পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত কোনো জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। কুকুরকে উপকার করবেন, দেখবেন রাত জেগে আপনার বাড়িতে পাহারা দেবে। আর মানুষকে উপকার করে দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকবেন। খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেলও পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। দিন দিন বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, বরং শান্তিপূর্ণ। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকে রটায় বেশি, তারই নাম প্রতিবেশী। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার কেউ থাকে না। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না।